এক্সকিউজ মি, আমি আত্মত্যাগ স্বার্থত্যাগী নই। আমি বলে দিই আমার কাউকে ভালো লাগলে আমি তাকে মুখের উপর গিয়ে বলে দেবো আমি তোমাকে ভালোবাসি। ফর সাম নো রিজন আমি খুব বকবক করছিলাম আরও খুব হাসছিল, তো আমার ওই মনে থেকেছিল ওকে ভালোবাসো তো অপেক্ষা করো না, আমি মেয়ে তুমি ছেলে বলবে না, বলে দাও। ওয়েলকাম টু ইনকোডা টিভি। 12 জুন থেকে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা, আর আজকে এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় রয়েছে সন্ধ্যা। ওয়েলকাম, ওয়েলকাম টু ইনকোডা টিভি। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই বলো, এই গরম এখানে কাজ, মানে এই গরমের মধ্যে কাজ করা, বেশিরভাগ তোমাদের প্রোমো থেকে শুরু করে তুমি যেটা বললে একটু আগে যে বেশিরভাগটাই আউটডোর শ্যুট হয়েছে, এই গরমে কাজ করাটা খুব টাফ। তা তো একটু টাফ, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের টিম, আমাদের প্রোডাকশন, আমাদের টেকনিশিয়ানে যারা আছেন তারা কিন্তু যতটা কষ্ট হতে পারতো সেটাকে একদম আগলে রেখে আমাদেরকে দিয়ে কাজটা করাচ্ছেন আর কি, যাতে মানে অবশ্যই সামান্য বাড়িতে এসি বন্ধ হয়ে গেলেও কষ্ট হয়, তো সেক্ষেত্রে আমরা তো আউটডোর করছি, একটু মানে কষ্ট তো হবেই, কিন্তু তারপরেও এতগুলো মানুষের পরিশ্রম যখন এক জায়গায় আসে তখন আর নিজের পরিশ্রমটাকে না ওই খুব বড় করে মানে ওটা তখন আর খুব বড় লাগে না আর কি। সন্ধ্যা আসছে কিন্তু তার থেকেও বেশি আনন্দ আমাদের দর্শকদের, সেটা হচ্ছে অন্বেষা সন্ধ্যা হয়ে আসছে, তার কারণ এটা ঠিক যে তোমার একটা আলাদা ফ্যান বেস রয়েছে, আর সেইটার কারণটাই এটা যে তোমার এত মানে এত সুন্দর অভিনয়ের জন্য, তোমার যে ঝলমলে এক অভিনয়ের মধ্যে যে একটা ঝলকানি আছে এটাই আর কি সব থেকে বেশি দর্শকরা আমাদের পছন্দ করে। এখানে সন্ধ্যা মানে কতটা তুমি অন্বেষা আর সন্ধ্যার মধ্যে কতটা মিল রয়েছে বলো? একটা মিল তো রয়েছে যে দুজনেই কীরকম একটা আত্মত্যাগী বা স্বার্থত্যাগী এরকম একটা ব্যাপার রয়েছে, এছাড়া কী কী মিল পাচ্ছ? এক্সকিউজ মি, আমি আত্মত্যাগী স্বার্থত্যাগী নই, না না আমি আত্মত্যাগী স্বার্থত্যাগী নই। আমি যেটা শুনলাম না সেটা নয়, আমি যেটা বললাম সেটা আমি সত্যি কথা বললাম, মানে আমি তো আমি অবশেষ মাত্র একটা কাজের, মানে আমাকে সামনে রেখে পুরো একটা গোটা টিম কাজ করে যাচ্ছে, তো সেখানে আমি তো কিছু না, আমি তো বলবো আমি অনেক আরামে কাজ করছি, তো এইটাই তো। সন্ধ্যা একটু বেশি হয়তো স্বার্থত্যাগী আত্মত্যাগী, আমি বলে দিই আমার কাউকে ভালো লাগলে আমি তাকে মুখের উপর গিয়ে বলে দেবো আমি তোমাকে ভালোবাসি, ওই অপেক্ষা আমি করবো না যে না না তাকে নিয়ে টানা, না ওসব না না তাকে নিয়ে টানাটানি অসম্ভব। এটা ভালো, এটা একদম ভালো ব্যাপার, আর সব থেকে বড় কথা যে সেটা যদি থাকে তাহলে সুবিধা হয় এগিয়ে যাওয়া, নাহলে ওই মন খারাপটা নিজের মধ্যে। বাবা আমার এই মানে আজ আছি কাল নেই একটা জীবন আমাদের, আমার মনে হয় কাউকে মিস করছো তাকে বলো আমি তোমাকে মিস করছি, কাউকে ভালোবাসো তাকে জানিয়ে দাও, কাউকে দেখতে ইচ্ছা করছে যাও গিয়ে দেখা করো, কাউকে ভালোবাসো তো অপেক্ষা করো না, আমি মেয়ে তুমি ছেলে বলবে না, বলে দাও। আমি হচ্ছি হ্যাঁ যেটা আছে মনে সেটা আমি বলে দিই। ও কত ভালো অভিনেত্রী সেটা আপনাদেরকে আর বলার কোনো জায়গা নেই, আমি মনে করি আমার জায়গা থেকে যে এই মুহূর্তে বড় পর্দা বা ছোট পর্দা বলে নয় যে কোনো পর্দাতেই অন্বেষার মতো অভিনেত্রী বাংলায় খুব কম আছে। ডিরেক্টর মশাই যখন প্রশংসাটা করছিল সবার মধ্যে সেখানটা কিন্তু ইমোশনাল হয়ে গিয়েছিল অন্বেষা, না কারণ এইসব কথা অনেক দায়িত্ব বাড়িয়ে দেয়, আর কৃষ্ণদুদার নিজেও খুবই ভালো একজন মানুষ এবং ডিরেক্টর, আমি কৃষ্ণদুদার সাথে আগেও কাজ করেছি এবং শাহানাদি আর কৃষ্ণদুদা যেখানে এক জায়গায় থাকে সেখানে ম্যাজিক হয়, এবং তারপর আমি যেটা বলবো যে চ্যানেলে আমি কাজ করছি এবং আমাদের সাথে মানে একটা তো বড় টিমকে নিয়ে একটা কাজ হয়, সবাই যেভাবে গাইড করেছেন বা করে যাচ্ছেন সেই দিক থেকে দেখতে গেলে আমি তো বলবো যে মানে বাকিরা না অনেক বেশি দায়িত্ব নিয়ে নিয়েছেন আর কি, আমি সেক্ষেত্রে শুধুমাত্র ওই একটুখানি গিয়ে লাস্ট ফিনিশিং টাচটুকু, তো সেক্ষেত্রে তো ফিনিশিং টাচটা দেওয়ার একটা দায়িত্ব তো থেকেই যায়, যাতে সেটা ভালোভাবে দিতে পারি, এটাই মানে সবসময় কেউ না কেউ যেটা ভুল হচ্ছে বলতে থাকেন, যেটা হচ্ছে না সেটা বলতে থাকেন, তো আমার ভালো লাগছে কাজ করতে আসতে, মানে আমার মনে হচ্ছে যে আমি কিছু আলাদা করে শিখতে পাচ্ছি। নতুন ধারাবাহিক, নতুন কো অ্যাক্টার্স, একজন নয় দুজন রয়েছে, সেখানটায় দাঁড়িয়ে কীরকম মানে কতটা হেল্পফুল ব্যাপারটা আর কতটা অন্যরকম লাগছে? দেখো অমৃতার কাজ আমি আগে দেখেছি, আমার অমৃতাকে খুব ভালো লাগতো এবং আমি ওর সাথে কখনো কাজ করে উঠতে পারিনি, একবার একটা অডিশনে আমাদের দুজনের দেখা হয়েছিল এবং আমার মনে আছে সেদিন আমি ওকে খুব হাসিয়েছিলাম, মানে ফর সাম নো রিজন আমি খুব বকবক করছিলাম আরও খুব হাসছিল, তো আমার ওই মনে থেকেছিল, তো সেখান থেকে ফেসবুকে কানেক্টেড হই আমরা, আমাদের মধ্যে টুকি টাকি একবার দুবার মেসেঞ্জারে কথা হয়েছে ব্যাস আর কিছু না, পরে যখন এখানে এসে দেখলাম যে ওই তারা, তো আমার খুব ভালো লাগলো, আর আমার বাড়িতে আমার মাও ওকে খুব পছন্দ করেন কারণ ওর কাজ আমরা আগে দেখেছি, তো মাও খুব খুশি হলো আমরা দুজন একসাথে আছি। হ্যাঁ, তো অমৃতার সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো, যেহেতু আমি শুটিং করেছি ওর সাথে, সৌরজিতের সাথে আমি কাজ করিনি, তো খুব ভালো ছেলে, আশা করি আগামী দিনে অবশ্যই আমাদের আগামী দিনে কাজ হবে এবং তখন গিয়ে আরও বলতে পারবো।
আচ্ছা, এই যে বললে যে প্রথম দেখাতে খুব হাসিয়েছিলে, সেটে আসার কাজ তো শুরু হয়ে গেছে, খুব হাসি? না 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 না, সব কিছু নেই। আমাদের যখন দেখা হয়েছিল তখন মানে অত চাপ ছিল না উপরে এইখানে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব একটা ওই মেকআপ রুম মাতিয়ে রাখতে পারি না, মানে আমি স্ক্রিপ্ট 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 পড়ো পড়ো পড়ো, তারপর ফ্লোর ফ্লোর ফ্লোর। আচ্ছা, এটা হলো হলো হলো, ব্যাক আপের পর গাড়ি করে যখন আমরা দুজন একসাথে যাই তখন আমাদের মধ্যে খুবই আনন্দের খবর যে বিষয় যে তুমি তোমাকে আবার পাবে। তবে দর্শকদের জন্য কিছু যদি বলো, আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন সেভাবে ভালোবাসার দিন। আমরা আপ্রাণ চেষ্টা করছি আবার নতুন ভাবে নতুন কিছু করার সবাই মিলে, মানে আমি নতুনভাবে কিছু করার চেষ্টা করছি, এটাই বলতে চাইছি যে যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবং শাহানাদির মতন একজন মানুষ যেখানে গল্পের দায়িত্বে আছেন, যিনি গল্প লিখছেন, কৃষ্ণদুদা যেখানে ডিরেকশন দিচ্ছেন, এবং পুরো একটা গোটা টিম স্টার জলসার মতো একটা চ্যানেল যেখানে এই সন্ধ্যাতারা গল্পের দায়িত্ব নিয়েছেন, তো আমি বলবো যে আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করুন যাতে পরিশ্রম করার ক্ষমতাটা আরও বাড়ে।